হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিলি চিকেনের রেসিপি। তো এটা একটু অন্যরকম, অন্যরকম বলতে অথেন্টিক চিলি চিকেনের রেসিপি একদমই নয়, তাই তোমাদের আগেই বলে দিই একটু অন্যরকম। তো এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, মা আদা রসুনটা একটু বেটে নিচ্ছিল, আর তারপরে মা এটা ম্যারিনেটটা করছিলো, আমি ভিডিওটা করছিলাম। তো এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ লঙ্কার গুঁড়ো, অ্যারারুট, আদা রসুন বাটা, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ বাটাও দিতে পারো, লঙ্কা বাটা দিতে পারো। তার সাথে আমরা একটু গোলমরিচ গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম। তারপরে আমরা এটাকে পকোড়ার মতো ভেজে নিলাম। তো এর পরের সমস্তটাই আমি করেছি। তো পকোড়া দেখো এখানে ভাজা হয়ে গেছে, তোমরা চাইলে দুবার ভাজতে পারো, আমাদের একবার ভাজাতেই হয়ে গেছে। তো তারপরে আমি তেলের মধ্যে, ওই তেলটাতেই আমি ইউজ করেছি, আমার আর এক্সট্রা তেল লাগেনি, ওই তেলেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর তার সাথে একটু গ্রেট করা পেঁয়াজ দিই আমরা, এটাই একটুখানি আলাদা আর কিছুই না। আর এর সাথে আমরা আদা রসুন বাটাটা, না আদা রসুন বাটা দিই, অনেকে গোটা দেয়, আমরা আদা রসুন বাটাটা দিই, হলুদ লঙ্কার গুঁড়ো নুন যা যা লাগে সেই সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এরপরে যে সমস্ত সসগুলো রয়েছে, যেরকম টমেটো সস, চিলি সস, সয়া সস, রেড চিলি সস, যা যা তোমাদের বাড়িতে আছে সমস্তটা মিক্স করে ভালো করে দিয়ে দেবে। দিয়ে ভেজিটেবলসগুলোকে ভালো করে টস করে নিতে হবে, ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম পকোড়াগুলো। এইভাবেও অনেকে খায়, শুকনো শুকনো বেশ ভালো লাগে, চাউমিন দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে এতটা শুকনো ভালো লাগে না, এমনি খেতেও খুব ভালো লাগে এটা। তো আমরা যেহেতু এটা ফ্রাইড রাইস দিয়ে খাবো, তাই জন্য সামান্য একটু গ্রেভি রেখেছিলাম, গ্রেভি রেখে আর মাংসটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিয়েছিলাম। তো এই যে আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো।